हेलो व्यूअर्स वेलकम टू माय चैनल। आज के वीडियो टा होच्छे एकादश श्रेणी छात्र छात्री देर जोन्नो, विशेष करे मणिलाल बाजार बीके रॉय बालिका विद्यालय छात्री देर जोन्नो। अनेक दिन धरे तारा क्लास कबे शुरू होबे एवं आमादेर सिलेबास की कोन बोइटा आमरा किनबो ए संक्रांत व्हाट्सएप ग्रुपे आमादेर अनेक प्रश्न পাচ্ছি এবং সকলকে উত্তর দেওয়া আমার সঠিক সময়ে হয়ে উঠছে না। তো সেই জন্য আজকের ভিডিওটা এই টপিকের উপর, কোন বই আমরা কিনব এবং কোন সিলেবাসে আমরা উচ্চ মাধ্যমিক তথা দ্বাদশ শ্রেণীর পড়াশোনা শুরু করব। তো প্রথমেই আমি বলবো, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ভারত ও বিশ্বের ইতিহাস বলে জীবন মুখোপাধ্যায়ের বইটি, এটি ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত। এই বইটিকে আমি বলবো যে তোমরা কিনবে, কারণ এই বই থেকে আমরা ভারতের ইতিহাস সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা এবং সঠিক ধারণা পেয়ে থাকি। শুধু তাই নয়, জীবন মুখোপাধ্যায়ের লেখা বইয়ের মধ্যে ভাষা খুব সহজভাবে এবং খুব সুন্দরভাবে তুলে ধরা হয়। এর কারণে আমাদেরকে খুব বেশি প্রশ্নের উত্তর, যে সমস্ত উত্তরগুলো আমরা খুঁজি তার নির্ভুলতা কিংবা তার জন্য আমাদেরকে খুব বেশি খাটাখাটি বা এটা কি আদৌ কোথাও ভুল আছে এই ধরনের কোনো অনিশ্চয়তা বা দোলাচড়ার মধ্যে থাকতে হয় না। এবং খুব ভালোভাবে এই বইয়ের মধ্যে লেখা আছে যে কতটা ঠিক তোমার সিলেবাসের জন্য উপযুক্ত, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের যে সিলেবাস আমরা দেখতে পাই একদম সেই সিলেবাসের অনুকরণে এই বইটি লেখা। অন্যান্য বই, যে সমস্ত বই আমরা দেখে থাকি, সেই বইগুলো হয়তো দেখতে বা সেই বইয়ের মধ্যে অনেক মাধুর্যতা থাকলেও বা বইয়ের বিভিন্ন ধরনের ছবি আমাদেরকে বইটাকে দেখে ভালো লাগলেও, জীবন মুখোপাধ্যায়ের বইটাই বলবো যে ভালো, কারণ আমরা এই বইটার ওপরেই আমি ক্লাস শুরু করব। জুম কিংবা গুগল মিটে যখন আমি ক্লাস শুরু করব, তো তখন আমি কিন্তু জীবন মুখোপাধ্যায়ের ফেজ ওয়াইজই বা অনুশীলনীগুলিরই সমাধান করব। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের এটা বলবো যে তোমরা জীবন মুখোপাধ্যায়ের বই সংগ্রহ করে রাখবে। আর হ্যাঁ, জীবন মুখোপাধ্যায়ের বই সংগ্রহ করার পর তোমরা, আমি যতদিন ইউটিউবে পারছি তোমাদের ভিডিও দেবো, যদি কখনো সমস্যা হয় তো সেই সমস্যার কথা তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে ম্যাম ভিডিও করতে বা ভিডিওর আমাদের কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আমি উত্তর খুঁজে পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমি কখনো গুগল মিট কিংবা জুম, যখন আমরা গুগল মিট বা জুমে ক্লাস স্টার্ট করব, তো তোমাদের কাছে অপশন লাগলাম জুম এবং গুগল মিট, যেটা তোমাদের সুবিধা হবে সেটাতেই আমরা ক্লাস শুরু করব। এবার আসি সিলেবাসের ক্ষেত্রে। বইটা ক্লিয়ার হয়ে গেল যে আমরা কোন বই কিনব, বইটা হচ্ছে আমরা জীবন মুখোপাধ্যায়ের বই কিনব, সেটা ছায়া প্রকাশনী থেকে। এবার আসি সিলেবাস। সিলেবাসটা একটা আমাদের কাছে সমস্যার বিষয় যে আমরা কোন সিলেবাসে পড়ব, কারণ আমরা সকলেই জানি যে এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য আমাদের সিলেবাস পরিবর্তিত হয়েছে এবং সেক্ষেত্রে আমাদের সিলেবাসকে অনেকটাই ছোট করা হয়েছে এবং তোমাদের মোট হচ্ছে আটটি চ্যাপ্টার এবং আটটি চ্যাপ্টার থেকে আমাদের দুটো গ্রুপে ভাগ করে দেওয়া হয়, গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এর মধ্যে থাকে প্রথম চারটি অধ্যায় এবং গ্রুপ বি এর মধ্যে থাকে পাঁচ থেকে, মানে পঞ্চম অধ্যায় থেকে অষ্টম অধ্যায়। এবছর সিলেবাসে যেটা করা হয়েছিল যে প্রথম বিভাগ থেকে দ্বিতীয় অধ্যায় বাদ দেওয়া হয়েছিল এবং দ্বিতীয় বিভাগ অর্থাৎ বি সেকশন অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের মধ্যে সপ্তম ও অষ্টমকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু আমি বলবো যে এখন তোমাদের কোনো ধরনের পর্ষদ থেকে তোমাদের সিলেবাস সংক্রান্ত কোনো ধারণা আমাদের কাছে নেই, আর তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাস যেটা তৈরি করা হয় সেটা মূলত তোমাদের চাকরি বা যে কোনো কম্পারেটিভ পরীক্ষার সিলেবাসের ভিত্তিতে। তো সেক্ষেত্রে তোমরা যদি এই আটটি অধ্যায় থেকে আলোচনা করো বা আটটি অধ্যায় যদি পড়ে থাকো তো খুব একটা সমস্যা হবে না। তো সেক্ষেত্রে আমরা দ্বিতীয় অধ্যায় যেটা এবছরের সিলেবাসে 2021 সিলেবাসে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু সেটাও আমাদের সিলেবাসে থাকবে। তো এক্ষেত্রে অনেকেই সমস্যা সম্মুখীন হবে যে কোন সিলেবাসে পড়বো। তো সেক্ষেত্রে আমি বলবো আমি কিন্তু প্রথম দ্বিতীয় অধ্যায় পরপরই পড়াবো। সেক্ষেত্রে সপ্তম অষ্টম যেটা ঠান্ডা লড়াই অনেকটাই ভারতের ইতিহাসের বাইরে, তো সেক্ষেত্রে এই দুটো অধ্যায় আমি স্কিপ করে দিতে পারি বা সিলেবাসের থেকে যখন আমি জানবো যে হ্যাঁ এই অধ্যায়গুলো তোমাদের প্রয়োজন, তো তখন সপ্তম অষ্টম অধ্যায় দুটো পড়াবো। কিন্তু তোমরা তোমাদের যদি সম্ভব হয় এই অধ্যায়গুলো কিন্তু পড়ার চেষ্টা করবে, কারণ এখন অনেকটাই সময় পাচ্ছ বাড়িতে, তো সেক্ষেত্রে এগুলো
পড়লে তোমাদের কাজেই লাগবে। তো এই ক্ষেত্রে বোঝা গেল সিলেবাসটা কি, সিলেবাস কিন্তু তোমাদের যেটা পর্ষদ থেকে দেয়া হয়েছে সেই সিলেবাসই পড়বে, তোমরা নতুন সিলেবাসে এখন পড়া শুরু করবে না। কারণ এটা হতে পারে যে সেই সমস্ত অধ্যায়গুলো এবছর বাদ দেওয়া হয়েছে সেগুলো হয়তো বাদ দেওয়া গেল না, নতুন করে কোনো অধ্যায় বাদ দেওয়া গেল। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখন অধ্যায়, যেহেতু এটা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে সমস্যা হতো না, ইতিহাসের ক্ষেত্রে সমস্যা এই কারণে তোমাদের দ্বিতীয় অধ্যায়টাই বাদ দেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে একটা সমস্যা, তোমাদের প্রথম অধ্যায় তো অতীত স্মরণ, সেখানে খুব বেশি আলোচনার বিষয় নেই বা ইতিহাসের বিষয়, ইতিহাস কী এই সমস্তর ওপরই, বা লিজেন্ড কাদের বলা হয়, লিজেন্ড কথাটি কোথায় থেকে এসেছে, এই সমস্ত ধারণাগুলি এখানে তোমরা পাবে। কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের ইতিহাস শুরু, উচ্চ মাধ্যমিকের ইতিহাসের যে বিষয়গুলো এই অধ্যায় থেকেই শুরু। তো সেই ক্ষেত্রে বলবো দ্বিতীয় অধ্যায় কিন্তু এখন তোমরা বাদ দেবে না, দ্বিতীয় অধ্যায় থেকে পড়া শুরু করো। এবং আমি যখন জুমে ক্লাস করব তো তখন তোমাদের এই অধ্যায় থেকেই কিন্তু আমি পড়ানো স্টার্ট করব। তো এখন বোঝা গেল যে সিলেবাস কোথায় হবে বা কোন সিলেবাসে হবে বা কোন বই থেকে পড়বে। তো সেক্ষেত্রে আর কোনো যদি সমস্যা থাকে সেই সমস্যাগুলি তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং গ্রুপেও, হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের যেটা আছে সেই গ্রুপেও কিন্তু তোমরা জানাতে পারো যে তোমাদের আর কী কী সমস্যা আছে। তাহলে আমাদের ক্লাস স্টার্ট করতে সুবিধা হবে এবং ক্লাস নেক্সট উইকে স্টার্ট করব। সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ।